মনোহরপুর গ্রামে শ্যামলী তার বৌমা মীনা এবং ছেলে বিজয়ের সঙ্গে থাকত। মীনা একজন অনাথ মেয়ে ছিল, কিন্তু তার জায়গা জমি অনেক বেশি ছিল। অপরদিকে বিজয় তার মায়ের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকত। বিজয় ভালোবেসে মীনাকে বিয়ে করে এবং বিয়ের পর থেকে বিজয় এবং তার মা মীনার সঙ্গে তার বাড়িতেই থাকতে শুরু করে। মীনা, আমাকে 10,000 টাকা দাও, একটু দরকার আছে। বিজয়, প্রত্যেক মাসে 30,000 থেকে 40,000 টাকা তোমার হাত খরচে শেষ হয়ে যায়। এভাবে চলতে থাকলে আমাদের ব্যাংকে জমানো সব টাকা শেষ হয়ে যাবে। তুমি টাকা নিয়ে এত চিন্তা করছো কেন? আমাদের পরিবারে মাত্র 3 জন। আমাদের যা জায়গা জমি আছে তার সামান্য পরিমাণ বিক্রি করে দিলে তাতেই আমাদের জীবন খুব ভালোভাবে চলে যাবে। কিন্তু বিজয়, আমার মনে হয় তোমাকে কোনো কাজ শুরু করা উচিত। আমাদের কিছুটা জমিতে তুমি অন্তত চাষবাসটাও শুরু করতে পারো, তাতে কিছু টাকা আয় হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি চাষবাস করব? বিজয়, আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। আমরা যদি সব টাকা শেষ করে ফেলি তাহলে ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েদের জন্য কিছু রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমাকে 10,000 টাকা দাও, কি কাজ করব সেটা আমি পরে ভাববো। এরপর বিজয় তার স্ত্রীর কাছ থেকে 10,000 টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বিজয় বাড়ি থেকে বেরিয়ে রত্না নামের একটি মেয়ের সঙ্গে দেখা করতে আসে। কি হলো বিজয়, আজ তোমার আসতে এত দেরি হলো কেন? আমি 15 মিনিট থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি। আর বলো না রত্না, মীনা শুধু শুধু আমার সময় নষ্ট করছিল, সে চাইছে আমি যেন কোনো কাজ করি। আমি বুঝতে পেরেছি, তুমি যে সুখে আছো সেটা মীনা সহ্য করতে পারছে না, তাই তোমাকে কাজে ব্যস্ত রাখতে চাইছে। এজন্যই আমি তাকে একদমই সহ্য করতে পারি না। কি আর করব বলো, তাকে আমিও পছন্দ করি না, শুধুমাত্র তার সম্পত্তির লোভে তাকে বিয়ে করেছিলাম। কোনোভাবে তার সম্পত্তি নিতে পারলে তাকে এক মুহূর্ত বাড়িতে রাখবো না। আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে, এই সুযোগে তুমি সম্পত্তি নিজের নামে করানোর চেষ্টা করতে পারো। কি আইডিয়া, তাড়াতাড়ি বলো। এরপর রত্না বিজয়কে তার আইডিয়া বলে। সবকিছু শোনার পর বিজয় খুব খুশি হয়ে যায়। বলো এবার, আমার প্ল্যানটা কেমন লাগলো? খুব ভালো আইডিয়া দিয়েছো, এবার তোমার কথা মতোই কাজ করে দেখি। যদি সফল হতে পারি তাহলে তোমাকে বিয়ে করে সুখে শান্তিতে বাকি জীবন কাটাবো। এরপর বিজয় এবং রত্না সারা দিন ঘুরে বেড়ানোর পর সন্ধ্যাবেলায় বিজয় বাড়ি ফিরে যায়। রাতে সকলে যখন একসঙ্গে খেতে বসেছিল এমন সময় বিজয় বলে, মীনা তুমি আমাকে কাজ করার কথা বলছিলে, তাই আমি ভেবে নিয়েছি কি কাজ করব। আরে বাহ, এটা তো খুব ভালো কথা, তা কি কাজের প্ল্যান করেছো? আমি কয়েকজনের কাছে খবর পেয়েছি শহরে কাপড়ের এক্সপোর্ট করলে অনেক টাকা লাভ হয়। আমি গ্রামে জামা কাপড় তৈরি করে শহরে বিক্রি করব, তবে এই কাজ করার জন্য আমাকে লোন তুলতে হবে। আমার লোন তুলতে যাবে কেন? তোমার যত টাকা লাগবে তুমি ব্যাংক থেকেই তুলে নাও। না মীনা, আমি তোমার টাকা থেকে ব্যবসা করতে চাই না, আমি নিজের পরিশ্রমে ব্যবসা করব। তোর মুখে এরকম কথা শুনে খুব ভালো লাগলো বাবা, আমি তো ভেবেছিলাম তুই কোনোদিন কাজই করবি না। কিন্তু মা, আমাদের কাছে টাকা থাকতে বিজয় আবার লোন তুলতে যাবে কেন? বৌমা, এতদিন পর বিজয় নিজের ইচ্ছে কিছু করতে চায়, তাই ওকে করতে দাও। শাশুড়ির কথায় মীনা রাজি হয়ে যায়। এরপর সকলে খাওয়া দাওয়া শেষ করে নিজের নিজের ঘরে চলে যায়। মীনা, ব্যবসা করার জন্য আমি লোন তুলতে গিয়েছিলাম, তারা বলেছে লোনের জন্য আমাকে জায়গা জমির কোনো প্রমাণ দিতে হবে। আমাদের তো অনেক জায়গা জমি আছে, তুমি প্রমাণ দিয়ে দাও। ঠিক আছে, কাল তুমি আমাদের সম্পত্তির যত রকমের দলিল আছে আমাকে দিয়ে দিও, ওগুলো দেখিয়ে লোন পেয়ে গেলে আমি ফিরিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেব, অনেক রাত হয়ে গেছে, এখন তুমি ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে বিজয় মীনার থেকে তার সম্পত্তির সমস্ত দলিল নিয়ে একটি উকিলের কাছে পৌঁছায় এবং সমস্ত জমি নিজের নামে করানোর জন্য একটি নতুন দলিল বানিয়ে নেয়। এবার আপনি শুধু এই দলিলে আপনার স্ত্রীর সই নেবেন, তাহলেই সমস্ত সম্পত্তি আপনার হয়ে যাবে। উকিলের কথা শুনে বিজয় খুব খুশি হয়ে যায় এবং বাড়ি এসে তার স্ত্রীর কাছে আসে। মীনা, তুমি এই কাগজে সই করে দাও, সমস্ত সম্পত্তি তোমার নামে আছে, তাই লোন নেওয়ার জন্য তোমার সই লাগবে। আচ্ছা ঠিক আছে, দাও আমি করে দিচ্ছি। সত্যি বিজয়, তোমার পরিবর্তন দেখে আমার খুব ভালো লাগছে, আমার তোমার উপরে পুরোপুরি বিশ্বাস আছে, তুমি নিজের কাজে অবশ্যই সফল হবে। এই বলে মীনা দলিলে সই করে দেয়। তুমি জানো না মীনা, তুমি কোন কাগজে সই করেছ, আজ থেকে তোমার সমস্ত সম্পত্তি এবং টাকা পয়সা আমার হয়ে গেল। এ কি বলছো বিজয়, তুমি আমার সঙ্গে মজা করছো কেন? আমি জানি তুমি কখনো এরকমটা করতেই পারো না। আমি এরকমটাই করেছি, এবার আমি নিজের পছন্দের মেয়ে রত্নাকে বিয়ে করব। এতদিন খুব কষ্ট করে তোমার সঙ্গে সংসার করেছি, তাই এবার তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। না বিজয়, তুমি আমার সঙ্গে এরকমটা করতে পারো না, আমি তোমার স্ত্রী।
কি হলো বৌমা, তোমাদের এত চেঁচামেচি হচ্ছে কেন? মা দেখো না, বিজয় সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়ে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। এ কি বলছো তুমি? কি রে বিজয়, বৌমা যা বলছে সেগুলো সত্যি? হ্যাঁ মা সত্যি, আমি এই মহিলার সঙ্গে আর সংসার করতে পারবো না, তাই একে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ছি বিজয়, তুই যে কোনোদিন এরকম কাজ করবি সেটা আমি কখনো ভাবতে পারিনি। তোকে আমার ছেলে বলতে লজ্জা করছে। অত যদি লজ্জা করছে তাহলে বৌমায়ের সঙ্গে তুমিও চলে যেতে পারো, আমি তোমাকেও আটকাবো না। ছেলের কথা শুনে শ্যামলী খুব দুঃখী হয়ে যায় এবং মীনাকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। এরপর বউ শাশুড়ি একটি ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। ক্ষমা করে দাও বৌমা, হয়তো আমি বিজয়কে ঠিকঠাক শিক্ষা দিতে পারিনি, তাই সে এরকম কাজ করলো। আপনি এরকম করে বলবেন না মা, এতে আপনার কোনো দোষ নেই। কিন্তু বৌমা, এবার আমাদেরকে কোনো কাজ করতে হবে, না হলে আমরা সংসার চালাতে পারবো না। মা আমার কাছে একটা সোনার আংটি রয়েছে, ওটা বিক্রি করে আমি বাজারে কোনো খাবারের দোকান দেওয়ার কথা ভাবছি। তাই করা হোক, বেঁচে থাকার জন্য কিছু তো একটা করতেই হবে। এরপর সোনার আংটি বিক্রি করার টাকা নিয়ে মীনা এবং শ্যামলী বাজারে একটি ভাতের দোকান করে। কিন্তু আগে থেকে অনেকগুলো ভাতের দোকান থাকায় তাদের দোকানটি ভালোভাবে চলে না। একদিন খেতে বসে শ্যামলী তার বৌমাকে বলে, বৌমা আমাদের দোকান তো চললো না, এবার আমরা কি করব? মা এবার ভাবছি বাজারে আলু পরোটার দোকান করব। কিন্তু বৌমা বাজারে আগে থেকেই 3-4 আলুর পরোটার দোকান রয়েছে, আমার মনে হয় সেটাও আগের দোকানের মতো বন্ধ করে দিতে হবে। কিন্তু মা কি করব কিছুই মাথায় আসছে না, আমাদেরকে এই বিষয়ে আরো ভালোভাবে ভাবতে হবে। ঠিক আছে চলো এবার খেয়ে নি, তারপর সময় নিয়ে ভাবা যাবে। আরে বৌমা আজ কি রান্না করেছো? মা আসলে বাড়িতে চাল ডাল আলু কিছুই নেই, আমাদের প্রতিবেশী দুটো তাল দিয়ে গিয়েছিল, সেটাই ময়দার সঙ্গে মাখিয়ে তালের পরোটা বানিয়েছি, জানি না কেমন খেতে হবে। এরপর বউ শাশুড়ি তালের পরোটা খেতে শুরু করে। কিছুটা পরোটা খাওয়ার পর শ্যামলী বলে, আরে বৌমা তালের পরোটা দারুণ টেস্টি হয়েছে, খেয়ে মনে হচ্ছে তালের পিঠে খাচ্ছি। হ্যাঁ মা আমিও জানতাম না তালের পরোটা এত ভালো লাগে। বৌমা বুদ্ধি পেয়ে গেছি, এবার থেকে আমরা বাজারে তালের পরোটা বিক্রি করতে শুরু করব, নতুন জিনিস দেখে অনেকেই এটা পছন্দ করবে। পরের দিন থেকে বউ শাশুড়ি বাজারে তালের পরোটা বিক্রি করতে শুরু করে দেয়। তাদের বানানো পরোটা খুব ভালো হওয়ায় কয়েকদিনের মধ্যেই তাদের দোকানে অনেক কাস্টমার হয়ে যায়। দিদি আমাকে তাড়াতাড়ি 5 তালের পরোটা দাও। দিদি আমাকে 4 দেবে। সত্যি আপনাদের দোকানে তালের পরোটা খেলে অন্য কিছু খেতে ইচ্ছা করে না, তালের পরোটা বানানোর আইডিয়াটা কিভাবে পেলেন? আমরা এক এক করে অনেক কিছু করার চেষ্টা করেছিলাম, তারপর একদিন এটা বানাতে আপনাদের পছন্দ হয়ে গেল। বউ শাশুড়ির তাল পরোটার দোকান খুব ভালো চলায় তাদের অনেক টাকা আয় হতে থাকে এবং তাদের আর্থিক সমস্যা দূর হয়ে যায়। একদিন তারা যখন খেতে বসেছিল এমন সময় রত্না সেখানে আসে। মীনা আমি কি আসতে পারি? আরে হ্যাঁ আই আই ভেতরে আই। এই মেয়েটি কে বৌমা? আন্টি আমার নাম রত্না, আমি সেই মেয়ে যার জন্য আপনার ছেলে সমস্ত জায়গা জমি নিজের নামে করিয়ে মীনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আচ্ছা তাহলে তুমি সেই মেয়ে, তোমার এখানে আসার সাহস কি করে হলো? আন্টি আমি মীনার বান্ধবী, আপনার ছেলে মীনার থেকে টাকা নিয়ে মেয়েদের পেছনে খরচ করত, মীনাকে এটা বলে সে বিশ্বাস করেনি, তাই আমি এটা করেছি। রত্না ঠিক বলছে মা, সে আমাকে অনেকবার বিজয়ের ব্যাপারে কমপ্লেন করেছিল। এই নে মীনা তোর জায়গা জমির কাগজ, আমি সমস্ত সম্পত্তি আবার তোর নামে করিয়ে দিয়েছি। তাহলে বিজয় কোথায় এখন? সে এখন বাড়িতেই আছে, এই ব্যাপারে সে কিছুই জানে না। চলো বৌমা এবার আমরা আমাদের বাড়িতে ফিরে যাই, বিজয়কে ছোটবেলায় যে শিক্ষা দিতে পারিনি সেটা আজ দিয়ে দেব। এরপর শ্যামলী এবং মীনা তাদের বাড়িতে ফিরে যায় এবং বিজয়কে সমস্ত কথা জানায়। সমস্ত সম্পত্তি মীনার নামে হয়ে গেছে জানতে পেরে বিজয় অবাক হয়ে যায় এবং বাড়িতে থাকার জন্য অনুরোধ করতে থাকে। আমরা তোর একটাও কথা শুনবো না, চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে তোকে আমরা পুলিশের হাতে তুলে দেব। মায়ের মুখে এরকম কথা শুনে বিজয় নিজের কাজের জন্য আফসোস করতে থাকে এবং বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। এরপর থেকে শ্যামলী এবং মীনা খুব সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে এবং তারা তাদের তালের পরোটার ব্যবসাটিও খুব ভালোভাবেই চালিয়ে যায়। বন্ধুরা আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ তোমরা যারা তালের পরোটা খেতে খুব পছন্দ করো আমাদেরকে কমেন্ট করে জানাও। আবার আমরা ফিরে আসবো তোমাদের জন্য এরকমই মজাদার গল্প নিয়ে।
মিরপুর গ্রামে সুচিত্রা দেবী তার ছেলে রাজেশ এবং মেয়ে বন্দনার সঙ্গে থাকত। সুচিত্রা লোকের বাড়িতে কাজ করত এবং তার ছেলে রাজেশ একটি ছোট কারখানায় কাজ করত। এভাবে তারা যেমন তেমন করে নিজেদের সংসার চালাত। এরকমই একদিন সকলে একসঙ্গে খেতে বসেছিল। বাবা রাজেশ, বন্দনার বিয়ের বয়স হয়েছে, তাই এবার আমাদের সময় নষ্ট না করে ওর জন্য ভালো পাত্রের সন্ধান করতে হবে। মা, তোমার কালো মেয়ের জন্য পাত্রের সন্ধান করা কি সহজ ব্যাপার? বাবা রাজেশ, এরকম কথা বলছিস কেন? আমরা যৌতুকের ব্যবস্থা না করতে পারলে কি মেয়েটার বিয়ে দিতে পারবো না? হ্যাঁ মা, হবে না। কারণ এখন পাত্রপক্ষ মেয়ে দেখার আগে যৌতুকের কথা বলে, আর তোমার মেয়ে যা সুন্দরী দেখতে, মোটা যৌতুকের ব্যবস্থা না করে বিয়ের কথা ভাবাই যাবে না। রাজেশ তার মাকে এই বলে খাওয়া শেষ করে সেখান থেকে চলে যায়। এদিকে সুচিত্রা ছেলের কথা শুনে অনেক দুঃখী হয়ে যায়। তখনই বন্দনা তার মাকে বলে, মা, তুমি প্রত্যেক দিন শুধু শুধুই আমার বিয়ের কথা বলে দাদাকে বিরক্ত করো, আমার এটা একদম ভালো লাগে না। তুমি কথা দাও আর কোনোদিনও আমার বিয়ের কথা বলবে না। দেখ বন্দনা, আমি দিন রাত পরিশ্রম করছি শুধুমাত্র তোর বিয়ের জন্যই। সুচিত্রা বন্দনাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মায়ের কথা শুনে বন্দনা মন খারাপ করে ঘরের ভেতরে চলে যায়। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। সময় বাড়ার সাথে সাথে সুচিত্রার বন্দনার বিয়ে নিয়ে চিন্তা বাড়তেই থাকে। প্রত্যেক দিন সে কোনো না কোনো বাহানায় রাজেশকে বন্দনার বিয়ের কথা বলতে থাকে। এরকমই একদিন সুচিত্রা এবং বন্দনা ঘরে বসেছিল। তখনই রাজেশ একটি বয়স্ক ব্যক্তি রঞ্জনকে নিয়ে তাদের বাড়িতে আসে। মা, তাড়াতাড়ি বন্দনাকে ভালোভাবে তৈরি করে নিয়ে এসো, তোমার কথা মতো আমি খুব ভালো বাড়িতে বন্দনার জন্য সম্বন্ধ ঠিক করেছি। সত্যি বাবা, খুব ভালো করেছিস। বন্দনার ভালো বাড়িতে বিয়ে হলে তুই আর আমি শান্তিতে জীবন কাটাতে পারবো। সুচিত্রা এই বলে বন্দনাকে তৈরি করে রঞ্জনের সামনে নিয়ে আসে। রঞ্জন বন্দনাকে দেখা মাত্রই অনেক খুশি হয়ে যায়। রাজেশ, তুমি আমার শালা হওয়ার জন্য তৈরি হয়ে যাও, কারণ তোমার বোনকে আমার খুব পছন্দ হয়েছে। রঞ্জনের কথা শুনে রাজেশ অনেক খুশি হয়ে যায় এবং অপরদিকে সুচিত্রা এবং বন্দনা অবাক হয়ে যায়। রাজেশ, এই বুড়ো লোকটা কি বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, এতে না বোঝার কি আছে? রঞ্জন বাবু বন্দনাকে পছন্দ করেছে, তাই তুমি এবার তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। ছি ছি রাজেশ, তুই বড় দাদা হয়ে ছোট বোনের এরকম একটা বুড়োর সঙ্গে বিয়ে দিবি? আমার তো ভেবেই অবাক লাগছে। আমি তো ভেবেছিলাম এই লোকটা বন্দনার শ্বশুর হবে। দেখো মা, তোমার ওই কুৎসিত মেয়ের জন্য এর চেয়ে ভালো সম্বন্ধ পাওয়া যাবে না, তাই বিয়েতে রাজি হয়ে যাও। রাজেশের মুখে এই কথা শুনে সুচিত্রা প্রচন্ড রেগে যায় এবং সেই বয়স্ক ব্যক্তিকে বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দেয়। রাজেশ তার মায়ের এরকম ব্যবহার দেখে প্রচন্ড রেগে যায় এবং মা ও বোনকে বাড়ি থেকে বার করে দেয়। বন্দনা এবং সুচিত্রা রাজেশের ব্যবহারে অনেক দুঃখী হয়ে যায়। মা, এবার আমরা কোথায় যাব? আমাদের ওই বাড়ি ছাড়া তো আর কোথাও থাকার জায়গা নেই। বন্দনা, তুই চিন্তা করিস না, দেখবি আমরা মা আর মেয়ে মিলে ঠিক একটা থাকার ব্যবস্থা করেই নেব। সুচিত্রা এই বলে তার হাতের সোনার আংটি দোকানে বিক্রি করে সেই টাকা দিয়ে পাশের গ্রামে একটি ঘর ভাড়া নেয়। মা, এবার আমাকে তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করতে হবে, কারণ যেমন তেমন করে থাকার ব্যবস্থা তো হয়েই গেল। এবার একটা কাজের ব্যবস্থা হয়ে গেলে আমরা ভালোভাবে জীবন কাটাতে পারবো। হ্যাঁ বন্দনা, তোর মতো আমাকেও একটা কাজের ব্যবস্থা করতে হবে, কারণ সংসার চালানোর সাথে সাথে বাড়ি ভাড়ার জন্য তো প্রত্যেক মাসে টাকার প্রয়োজন। পরের দিন সকালে তারা দুই মা ও মেয়ে কাজের খোঁজে বেরিয়ে পড়ে। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় কিন্তু দুজনে একটিও কাজের ব্যবস্থা করতে পারে না। বন্দনা কাজ না পেয়ে অনেক দুঃখী হয়ে যায় এবং দুঃখী মনে বাড়ির দিকে রওনা হয়। তখনই রাস্তায় তার সুজয় নামের এক ছেলের সঙ্গে দেখা হয়। সুজয় বন্দনাকে এভাবে মন খারাপ দেখে জিজ্ঞাসা করে, এই মেয়ে, তোমাকে তো এই গ্রামে প্রথমবার দেখছি, তুমি কি গ্রামে নতুন এসেছো? হ্যাঁ, কালই আমি আমার মায়ের সঙ্গে এই কিছুটা দূরে একটা ভাড়া বাড়িতে থাকতে এসেছি, আর আজ একটা কাজের সন্ধানে বেরিয়েছিলাম, কিন্তু কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। এই গ্রামে ভালো কাজের ব্যবস্থা করা অতটা সহজ নয়। তুমি কাজ না খুঁজে বাজারে একটা খাবারের ঠেলা লাগাও, আমার মনে হয় এভাবে তুমি কিছু টাকা রোজগার করতে পারবে। বন্দনা সুজয়ের মুখে দোকান খোলার কথা শুনে অনেক খুশি হয়ে যায়, কারণ তার মায়ের মতো সেও খুব ভালো রান্না করতে পারত। কিন্তু এত কম সময়ে খাবারের দোকান খোলার মতো তার কাছে টাকা ছিল না, তাই সে সুজয়কে কিছু না বলেই সেখান থেকে চলে যাচ্ছিল।
তখনই সুজয় আবার বন্দনাকে বলে, আরে কোন উত্তর না দিয়েই চলে যাচ্ছ? তোমার যদি ইচ্ছে থাকে আমার কথা মতো কাজ করো, আমি তোমাকে দোকান করতে সাহায্য করব। সুজয়ের কথা শুনে বন্দনা বাড়ির পরিস্থিতির কথা ভেবে রাজি হয়ে যায় এবং পরের দিন মায়ের সাহায্যে তাদের কাছে যা টাকা ছিল সেই টাকা দিয়ে ঘুগনি বানানোর সামগ্রী কেনে। এরপর ঘুগনি বানিয়ে সুজয়ের সাহায্যে তারা বাজারে ঘুগনির দোকান খোলে এবং তারা দুই মা ও মেয়ে মিলে খুব কম দামে বাজারে ঘুগনি বিক্রি করতে শুরু করে। বন্দনা, দেখে তো তোমার বানানো ঘুগনি অনেক সুস্বাদু মনে হচ্ছে, কিন্তু ঘুগনির সঙ্গে খাওয়ার জন্য আরো কিছু খাবারের ব্যবস্থা করতে হবে, তবেই বেশি পরিমাণে ঘুগনি বিক্রি হবে। বন্দনা, সুজয় একদম ঠিক কথাই বলছে, ঘুগনির সঙ্গে খাওয়ার জন্য আমাদের মুড়ি আর লুচির ব্যবস্থাও করতে হবে, তবে আমাদের দোকানে ভালো কাস্টমার হবে। সুচিত্রার কথা শোনা মাত্রই বন্দনা বাজার থেকে মুড়ি এবং ময়দা কিনে আনে এবং লুচি বানানো শুরু করে দেয়। এদিকে সুজয়ও তাদের কাজে সাহায্য করতে থাকে। তাদের বানানো লুচি এবং ঘুগনির সুগন্ধে দোকানের সামনে গ্রাহকের লাইন লেগে যায়। সুচিত্রা এবং বন্দনা এত টেস্টি ঘুগনি বানাতো যে কিছুক্ষণের মধ্যেই তাদের সব ঘুগনি বিক্রি হয়ে যায়। সত্যি সুজয়, তুমি আমাদেরকে অনেক সাহায্য করেছো, আজ তোমার জন্যই আমি আর মা এবারে ভালোভাবে জীবন কাটাতে পারবো। বন্দনা, এতে ধন্যবাদের কি আছে? তোমাকে দেখে আমার অনেক সৎ মনে হয়েছিল, তাই আমি তোমাকে সাহায্য করেছি। যখনই তোমার সমস্যা হবে আমি আবার তোমাকে সাহায্য করব। এবার তুমি নিশ্চিন্ত হয়ে তোমার ঘুগনির দোকান চালাও। সুজয় বন্দনাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে বন্দনা তার মায়ের সঙ্গে খুব ভালোভাবে তাদের ঘুগনির দোকান চালাতে থাকে। এদিকে সুজয়ও প্রায় সময় বন্দনাকে নানাভাবে সাহায্য করতে থাকে। দেখতে দেখতে কয়েক মাসেই বন্দনা ভাড়া বাড়ি ছেড়ে একটি বড় বাড়ি কিনে সেখানে শিফট হয়ে যায়। এরকমই একদিন বন্দনা তার মায়ের সঙ্গে ঘরে বসেছিল, তখনই সুজয় তার মা পিয়ালির সঙ্গে তাদের বাড়িতে আসে। আরে সুজয়, তুমি এখানে আন্টির সঙ্গে? কোনো দরকার ছিল তো আমাকে ডেকে নিতে পারতে, আমি চলে যেতাম। বন্দনা, আজ আমার নয়, আমার মায়ের দরকার, তাও তোমার মায়ের সঙ্গে। দিদি, কয়েক বছর থেকে আমি সুজয়ের জন্য মেয়ে খুঁজছি, কিন্তু আমার দেখা একটিও মেয়ে সুজয়ের পছন্দ হচ্ছে না। এই বিষয় নিয়ে আমি খুব চিন্তার মধ্যেই ছিলাম। কিছুদিন আগে জানতে পারি সুজয় বন্দনাকে ভালোবাসে, তাই আজ আমি তোমার সঙ্গে ওদের বিয়ের ব্যাপারেই কথা বলতে এসেছি। সত্যি দিদি, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার মেয়ের এত ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে। সুচিত্রা এই বলে অনেক খুশি হয়ে যায়। এদিকে বন্দনা ও সুজয়ের সঙ্গে বিয়ের কথা শুনে লজ্জায় ঘরের ভেতরে চলে যায়। এরপর দুই পরিবার মিলে সুজয় এবং বন্দনার বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। বিয়ের দিন বন্দনা দুঃখী মনে তার ঘরে বসেছিল, তখনই সুচিত্রা সেখানে আসে। কি হয়েছে বন্দনা, বিয়ের দিন এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? মা, আজ আমার দাদার কথা বড্ড মনে পড়ছে। আমার এত বড় একটা দিনে দাদাই আমার কাছে নেই। বন্দনা, তোর দাদা আমাদের সঙ্গে যা ব্যবহার করেছে সেটা তুই ভুলে গেলেও আমি কোনোদিনও ভুলবো না, তাই ওর কথা না ভেবে নিজের বিয়ের অনুষ্ঠান ভালো করে আনন্দ কর। সুচিত্রা বন্দনাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে বন্দনা তৈরি হয়ে বিয়ের মণ্ডপে বসে। সুজয় এবং বন্দনা বিয়ের জন্য তৈরি হচ্ছিল, তখনই বাড়ির বাইরে তারা লোকেদের চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। সবাই বাইরে গিয়ে দেখে একজন লোককে অতিথিরা খুব মারধর করছে। কি হয়েছে মা, এভাবে ওই লোকটিকে সকলে মারধর করছে কেন? বাবা সুজয়, ওই লোকটি বিয়ে বাড়ি থেকে অনেকটা খাবার চুরি করে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক সময়ে মনোজকে ধরে ফেলেছে। মা, তোমাদের কতবার বলেছি, গরিব যখন খাবার চুরি করে নিশ্চয়ই সে অনেক ক্ষুধার্ত, এভাবে তাকে মারধর করে তোমরা একদম ভালো করনি। সুজয় তার মাকে এই বলে সকলের কাছ থেকে লোকটিকে বাঁচিয়ে তাকে ঘরের ভেতরে নিয়ে আসে। সেই ক্ষুধার্ত ব্যক্তিটি ঘরের ভেতরে এলে বন্দনা এবং সুচিত্রা তাকে দেখে হতভম্ব হয়ে যায়, কারণ ওই ব্যক্তিটি আর অন্য কেউ নয় বরং বন্দনার নিজের দাদা রাজেশ। হায় ভগবান, রাজেশ, তোর এরকম অবস্থা কিভাবে হলো? মা, এসবই আমার পাপের ফল, আমি আমার মা আর বোনকে অনেক কষ্ট দিয়েছি, তাই ভগবান আমাকে শাস্তি দিয়েছে। রাজেশ তার মাকে এই বলে কাঁদতে থাকে এবং তাদের কাছে নিজের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইতে থাকে। এই দেখে সুচিত্রা এবং বন্দনা তাকে ক্ষমা করে খুশি খুশি সকলে সুজয় এবং বন্দনার বিয়ে অ্যাটেন্ড করে। বিয়ের পর বন্দনা তার শ্বশুর বাড়িতে চলে যায়। বন্দনার চলে যাওয়ার পর ঘুগনির দোকান রাজেশ এবং তার মা মিলে ভালোভাবেই চালাতে থাকে। এভাবে তারা হাসি খুশিতে নিজেদের বাকি জীবনটা কাটায়।
তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরো একটি নতুন গল্পে।